যাদবপুরের ছাত্রী হিসেবে আমি সত্যি অপরাধী। একজন নারীর শ্লীলতার সীমা লঙ্ঘন করে তার জামা ছিঁড়ছে, তাকে পেলে মারছে, যারা এই সব কুমানসিকতার কুরুচির মধ্যে জড়িত রেখেছে নিজেদেরকে, তারা হচ্ছে এই বামতি বাম সংগঠন। ক্যাম্পাসের মধ্যে আমরা মদ্যপান করবো, এটা আমাদের রাইট, আমরাই চাই সিসিটিভি হোক, সিসিটিভি আসুক। ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরমহলই উত্তাল হয়নি, উত্তাল হয়েছে রাজ্য রাজনীতিও। প্রশ্ন উঠেছে ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতি করছে তৃণমূল, বাম, অতিবাম, প্রায় সব পক্ষ। কিন্তু তার মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউনিট সভাপতি হিসেবে নাম উঠে এসেছে রাজন্যা হালদারের। কোন রাজন্যা? সেই রাজন্যা যে রাজন্যা গত 21 জুলাইয়ের মঞ্চে বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছিলেন রীতিমতো। রাজন্যা রয়েছেন সংবাদ প্রতিদিন ডিজিটালে সরাসরি, দায়িত্ব পাওয়ার পর তিনি কী বলছেন। তার আগে আমি রাজন্যার কাছে সবার প্রথম জিজ্ঞাসা করব, রাজন্যা আপনি তো অপরাধী, আপনি নাটক করেন, আপনি অপরাধী, আপনি ইচ্ছা করে জামা ছেড়েন, আপনি ছাত্র মৃত্যুকে নিয়ে, স্বপ্নের মৃত্যু নিয়ে রাজনীতি করছেন, সুযোগের সদ্ব্যবহার করছেন নেতা হওয়ার জন্য, কী বলবেন? সত্যি আপনিও কি অপরাধী? হ্যাঁ আমি অপরাধী, নিশ্চয়ই আমি 100% অপরাধী। কিন্তু কিসের জন্য অপরাধী জানেন তো? এই কারণে অপরাধী যে আজকে যে স্বপ্ন আজ আমাদের মধ্যে নেই, যে স্বপ্নের দীপ নিভে গেল, সেই স্বপ্নের দীপকে জ্বালিয়ে রাখতে পারলাম না। যাদবপুরের ছাত্রী হিসেবে আমি সত্যি অপরাধী। এবং যদি এই বিষয়টিকে নিয়ে এই ছাত্র ভাই, যে ছাত্র ভাই আজকে আমাদের মধ্যে নেই, তাকে নিয়ে যদি কেউ অন্য কোনো মন্তব্য করে থাকেন, অন্য কোনো ভাবনা ভেবে থাকেন, তাহলে আমি বলবো আমি এরকম অপরাধী হতে 1000 বার রাজি আছি। কারণ আমি সেই অপরাধীও যে অপরাধী প্রোটেস্ট করছে, প্রতিবাদ করছে, প্রতিবাদ সভা, প্রতিবাদ মিছিল, প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে বিভিন্ন বিষয়কে, এই অ্যান্টি র্যাগিং ক্যাম্পাস, অ্যান্টি র্যাগিং হোস্টেল গড়তলার স্বপ্ন দেখছে, আমি সেই কারণে অপরাধী। এখানে একটা প্রশ্ন উঠছিল যে আপনি যেদিন টিএমসিপির পক্ষ থেকে গেলেন, আপনি গেলেন সহসভাপতি, রাজ্যের প্রান্তিক চক্রবর্তী ছিলেন, তৃণাঙ্কুর ভট্টাচার্য স্বয়ং ছিলেন, আপনারা গেলেন, স্লোগান দিলেন, অরবিন্দ ভবনের ওখানে ঢুকলেন, তারপরেই দেখা গেল যে তুমুল উত্তেজনা, আপনি পড়ে গেলেন, আপনি দাবি করলেন, আপনি মার খেয়েছেন, হাসপাতালে ভর্তি হলেন, আপনার আঙুল কেটে গেছে, এখন দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় আপনার ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে, সবটাই তো আপনার নাটক ছিল। আপনি তো ইচ্ছা করেই আপনার জামা ছিঁড়েছেন, আপনি তো ইচ্ছা করেই বামপন্থী ছাত্র সংগঠন কালিমালিপ্ত করার জন্য আপনি এই কাজগুলো করেছেন, স্ট্যান্ডবাজি বলছেন। দেখুন, যদি কেউ এরকম প্রসঙ্গ তুলে থাকে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা তার ব্যক্তি রুচি, আমি সেই রুচিকে প্রশ্ন করব না। কিন্তু আমি তাদের প্রগতিশীলতার মানসিকতাকে প্রশ্ন করব, কারণ তারা প্রগতিশীলতার মানসিকতায় তো মানুষ ঠকাচ্ছে বলে আমার মনে হয়। কারণ তারা মানুষের কাছে কী তুলে ধরছে, যে তারা প্রগতিশীল, তারা নারীদের সম্মান করে, তারা র্যাগিং করেনি কোনো দিন, তারা র্যাগিং কী সেটা জানে না, তারা মানসিক হেনস্থা কী সেটা জানে না। আমার তো মনে হয় এটা সবথেকে বড় প্রশ্ন, সেই প্রগতিশীলতার ধ্বজধারী বামতি বাম তারা কী করছে, তারা একজন নারীর শ্লীলতার সীমা লঙ্ঘন করে তার জামা ছিঁড়ছে, তাকে ফেলে মারছে, বুকে ধাক্কা দিচ্ছে। আমরা যে না মানে আমরা যদি নাটকে করে থাকি তাহলে তো দেখতেই পাবেন আমাদের গায়ে আঘাতের চিহ্ন, কিংবা আমরা আমাদের মানসিকভাবে যে হেনস্থার শিকার হয়েছি। আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করতে পারেন সেখানে গিয়ে, যে আমার আমার বা সুমন্তর সত্যিকারের কী হয়েছিল সেই সময় দাঁড়িয়ে। আমার মনে হয় তারা সেই সঠিক উত্তর দিয়ে দেবে। আসলে যারা আদর্শের অন্তরালে দাঁড়িয়ে ছাত্রকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, ছাত্র মেরে ছাত্রপ্রেম দেখায়, তাদের কাছ থেকে আমরা সত্যি এই সময় দাঁড়িয়ে কিচ্ছু শুনব না। একেবারেই শুধু রাজন্যা নন, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আরেকজনকেও দায়িত্ব দেওয়া হয়েছে যাদবপুরে বামেদের যে দুর্ভেদ্য বলে ঘাঁটি বলে দাবি করা হয় বারবার, সেখানে তৃণমূলকে প্রতিস্থাপিত করার জন্য সঞ্জীব প্রামাণিক চেয়ারপারসন হচ্ছে, তিনিও রয়েছেন আমাদের সঙ্গে। আমি একই প্রশ্নে তার কাছে যাব। আগের দিন টিএমসিপির পক্ষ থেকে নাটক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে ঢুকে, স্বপ্নের মৃত্যুর পর আপনারা ড্রামা করেছেন, স্ট্যান্ডবাজি রাজনীতি করেছেন, আপনারা নোংরামি করেছেন রাজনৈতিক সুবিধা চরিতার্থ করার জন্য, কি বলবেন আপনি? আপনিও কি একমত রাজন্যা, বা আপনি কি নোংরামিই করেছিলেন? কারা বলছে এটা? বামপন্থীরা, বামেরা বলছে, সংগঠন বলছে। আমরা যদি নাটক করি তাহলে চেগুয়েভেরার মেয়েকে নিয়ে এসে এখানে কি হয়েছিল সেটা, সেই ভিডিও তো সবাই দেখেছে, ওখানে তো মানে আমি শব্দে প্রয়োগ করতে পারছি না, ওখানে তো অন্য নাচ হয়েছিল, এবং সেখানে এখানে বহিরাগত সিপিএম, বহিরাগত ডিওএফআই, বহিরাগত যত বামপন্থী সংগঠন আছে তাদের মাদার পতাকা, তাদের মূল সংগঠনের পতাকা নিয়ে ক্যাম্পাসে ঢুকেছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে মাদার অর্গানাইজেশন পতাকা নিয়ে ঢোকা যায় না, এটা তাদের জমিদারি বিষয় যে যা ইচ্ছা তাই করবে। সেই দিনকে আমাদের রাজ্য সভাপতির নেতৃত্বে আমরা
মাননীয় প্রোভাইস চ্যান্সেলারের কাছ থেকে পারমিশন নিয়ে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একজন ছাত্র হত্যা হয়েছে, সেই ছাত্র হত্যার বিচার চেয়ে একটা ডেপুটেশন দিতে আসা হয়েছিল এবং সেই ডেপুটেশনে সেখানে মিডিয়া পার্সন থেকে শুরু করে সমস্ত যারা ছিলেন তারা দেখেছেন যে ওরা আমাদেরকে কিভাবে আমাদের উপর আক্রমণ চালিয়েছে, আমাদেরকে আমাদের আমাদের গণতান্ত্রিক অধিকারকে বাধা দিয়েছে এবং আমাদের উপর আক্রমণ করেছে। এতদিন কোথায় ছিলেন? তৃণমূল ছাত্র পরিষদ এতদিন নুইয়ে ছিল যে একটা ছাত্র মারা গেল, সুযোগ পেলে না চলে এলেন যাদবপুরকে দখল করার জন্য, মানে সুযোগ পেলেই চলে এলেন। প্রথম বিষয় যে স্বপ্নের যে দীপ নিভে গেছে, তার পরিবারের বাবা, মানে তার বাবা, তিনি কিন্তু মিডিয়া বাইটে বলেছেন যে আমার ভরসা আশ্বাস রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। আমার মনে হয় আন্দোলনের প্রথম ধাপ এখানেই হয়তো অনেকটা আমরা সাধিত করে ফেলতে পেরেছি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে বলেছেন তদন্ত স্বচ্ছ হবে, দ্রুত হবে, সেই দায়িত্ব আমি নিজে নিচ্ছি। আমাদের আন্দোলন করার উদ্দেশ্য কী থাকবে? যে মুখ্যমন্ত্রীর যাতে নজরে আসে বিষয়টা, সেটা কিন্তু তিনি প্রথমেই আমাদের প্রত্যেকটি সংগঠন, প্রত্যেকটি ছাত্র সংগঠন আন্দোলনে নামার আগে সেটা তিনি সেই ধাপ গ্রহণ করে ফেলেছেন, পদক্ষেপ নিয়ে ফেলেছেন। দেখো, আন্দোলনের নামে ফুটেজকে তো লাভ নেই। হক কলরবের সময় আমরা কী দেখেছিলাম? যারা হক কলরবের সেই ঘটনার সঙ্গে জড়িত ছিল তারাই আন্দোলনের ধারাবাহিকতাতে নাম লিখিয়েছিল। আমার মনে হয় আন্দোলনের আগে কয়েকটা নির্দিষ্ট স্টেপ আছে যেগুলো মেনটেন করা উচিত, সেই স্টেপগুলো আমরা মেনটেন করেছি। আমরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের কাছে একটি অ্যান্টি র্যাগিং কমিটি দাবি করেছি এবং সেটা তৈরি হয়েছে। আমরা কর্তৃপক্ষের কাছে বিভিন্ন রকমের ডেপুটেশন দিয়েছি অ্যান্টি র্যাগিংকে কেন্দ্র করে এবং আমরা সেদিনও ডেপুটেশন দিতে এসেছিলাম। যে ছাত্ররা গ্রেপ্তার হয়েছে আমার ছাত্র ভাইয়ের মৃত্যুর জন্য, সেই ছাত্ররাই কিন্তু বাম অতি বামের একটি পোস্টার তৈরি হয়েছিল এই ঘটনাটিকে কেন্দ্র করে, সেই পোস্টারটি প্রথম শেয়ার করেছিল। আমার কাছে এটা সব থেকে বড় প্রশ্নের যে আন্দোলনের নামে কি বাম অতি বাম সংগঠনের এই আন্দোলনের নামে কি এই গতি প্রকৃতির এই প্রবাহমানতার অন্তরালে কি গা ভাসাতে চেয়েছিল তারা? এটা আমার সব থেকে বড় প্রশ্ন। দ্বিতীয় বিষয় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের সংগঠন নেই যারা বলে, তারা হয়তো জানে না যে আগেরবার আমরা 31টা সিআর জিতেছি। এইটা কিন্তু আমাদের কাছে একটা অনেক বড় প্রাপ্তি। সেখানে আমরা যারা আমাদেরকে অনেক কথা বলে, কটু মন্তব্য করে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ কোথায় 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 বিভিন্ন মন্তব্য করে, তাদের কাছে এটা জানার বিষয়। এবং এখন বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু আমাকে এবং সঞ্জীব দাকে এখানে দায়িত্বভার দিয়েছেন, কারণ তিনি মনে করেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা কেউ প্রতিবাদ জানাতে পারে দৃপ্ত কণ্ঠে, সেটা সঞ্জীব প্রামাণিক এবং রাজন্য হালদার। রাজ্য সরকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বারবার গাফিলতির অভিযোগ উঠছে। আপনারা রাজ্য সরকারের একটি দল, শাসক দলে রয়েছেন, শাসক দলের ছাত্র সংগঠন, আপনারা কী করে দায় এড়িয়ে যান? আপনারা এতদিন কেন প্রতিবাদে সোচ্চার হননি? তৃণমূল ছাত্র পরিষদ আজকে একটা হত্যা হয়েছে, সেখানে ফুটেজ খাওয়ার জন্য আসেনি। তৃণমূল ছাত্র পরিষদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 2020 নির্বাচনে এখানে 31টা সিআর জিতেছে এবং এই আর্টস ফ্যাকাল্টিতে তৃতীয় হয়েছে ভোটের নিরিখে। অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদ এখানে কাজ করেছে, কাজের জায়গা থেকে কাজ করেছে, ছাত্রদের পাশে থাকার চেষ্টা করেছে, যখনই ছাত্র সমাজের উপরে আঘাত এনে এসেছে তৃণমূল ছাত্রপরিষদ প্রোটেস্ট করেছে। আর আপনি যেটা বললেন রাজ্য সরকারের ভূমিকা, যাদবপুর বিশ্ববিদ্যালয় অটোনমি, এই অটোনমি কথাটা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এখানকার যারা সিপিএমরা চালায় তারা বারবার, তারা স্লোগান দেয়, তারা বারবার বলে আমরা স্বশাসিত, অর্থাৎ আমাদের সেই স্বশাসনের ওপরে রাজ্য সরকার হস্তক্ষেপ করবে না। এই নিয়ে দিনে রাতে যারা ঘুরঘুর করে মিছিল করে তারা আজকে রাজ্য সরকারের দোষ দিচ্ছে। রাজ্য সরকার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট যখন কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করে সেই বিজ্ঞপ্তি কেন ইসিতে এখানে মানা হয় না? এখানকার ইউনিভার্সিটি চালায় ইসি, আর এই ইসিতে কারা আছে? ইসি মানে এক্সিকিউটিভ কাউন্সিলিং। এই এক্সিকিউটিভ কাউন্সিলিং কারা আছে? এই এক্সিকিউটিভ কাউন্সিলিংয়ে আছে হচ্ছে সিপিএমের শিক্ষকরা, যারা এখানে বিভিন্নভাবে পার্টির চাটুকারিতা করে এখানে শিক্ষকতার স্থান পেয়েছেন। আমি সবাইকে বলছি না, যে সমস্ত শিক্ষকরা সিপিএমের দালালি করেন, সেই সমস্ত শিক্ষকদের বলছি, যে সমস্ত শিক্ষকরা এখানে চাটুকারিতা করে চাকরি পেয়েছেন তারা তাদের এই চারদেয়ালটাকে রক্ষা করার জন্য তারা সেই ইসিদের থেকে এই বিষয়গুলো ডাইভার্ট। আপনি কী বার্তা দেবেন যাদবপুর বামেরা নানান কিছু শক্ত শক্তিশালী ছাত্র সংগঠন দাঁড়িয়ে তৃণমূলের পক্ষে কঠিন কাজ নয়, কী বলবেন ওদের উদ্দেশ্যে, আপনার প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে? দেখুন, আমার মনে হয় না কঠিন কাজ, কারণ আমরা এখানে প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে রাজনীতি করতে আসিনি, আমরা এখানে এসেছি যে যত দ্রুত সম্ভব স্বচ্ছ মানসিকতার বীজ বপন করা যায়। কারণ আমরা জানি যে যারা এই সব কুমানসিকতার কুরুচির মধ্যে
জড়িত রেখেছে নিজেদেরকে তারা হচ্ছে এই বামতি বাম সংগঠন। আমরা দেখেছি এবং আমরা নিজেরাও, আমি কেন, সঞ্জীবদা কেন, আমাদের ইউনিটের যারা রয়েছে তারাও ফেস করেছে। এমন সময় গেছে যে তৃণমূল ছাত্র পরিষদ করার অপরাধে আমাদেরকে মানসিক শারীরিক বিভিন্ন রকম হেনস্থা করা হয়েছে, সেটা সঞ্জীবদাও খুব ভালোভাবে গুছিয়ে বলতে পারবে বিষয়টা। কিন্তু আমার যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধান উদ্দেশ্য, দেখুন স্বপ্নের যে দীপ নিভে গেছে সেই দীপ তো আমরা জ্বালাতে পারবো না, কিন্তু আগামী দিনে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বুক থেকে যেন অন্য কোনো ছাত্র এভাবে অকালে চলে না যায়, অন্য কোনো মায়ের কোল যেন খালি না হয়, সেটাই আমাদের প্রধান উদ্দেশ্য। এবং যারা সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন ছাত্রছাত্রী রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছে যে কোন সংগঠন কোন কাজটি করছে এবং কোন সংগঠন তাদের আদর্শের প্রগতিশীলতার মুখোশের আড়ালে কীভাবে অসামাজিক কাজ করে যাচ্ছে। এবং আজকেও যদি আমি দেখি একটি ভিডিওতে একটি ছাত্রী বলছেন, ওপেনলি বলছেন একটি মিডিয়াকে যে না এটা আমাদের রাইট, আমরা গঞ্জিকা সেবন করব, ক্যাম্পাসের মধ্যে আমরা মদ্যপান করব, এটা আমাদের রাইট। আমার মনে হয় যে শিক্ষাঙ্গনের প্রথম বিষয় থাকবে শিক্ষার প্রগতির কথা। শিক্ষার ঊর্ধ্বে কিন্তু গঞ্জিকা সেবন মদ্যপান নয়। আপনি করতেই পারেন, সেটা আপনি আপনার ব্যক্তিগত পরিসরে করুন, ক্যাম্পাসে করবেন না। কিংবা ক্যাম্পাসকে বিভিন্ন অসামাজিক কাজে ব্যবহার করা আমার মনে হয় না সেটা উচিত। সাধারণ ছাত্রছাত্রীর স্বার্থে এবং তাদের পরিবারের স্বার্থে, অনেক দূর থেকে তো তারা পড়াশোনা করতে আসে, তাদের পরিবারের স্বার্থে আমার মনে হয় ক্যাম্পাস স্বচ্ছ হবে, শিক্ষার পরিবেশ তৈরি হবে এবং সর্বোপরি এই বাম অতিবাম যারা মানুষ মেরে মানুষ প্রেমের কথা বলে, ছাত্র মেরে ছাত্র প্রেমের কথা বলে, তাদেরকে আমরা, তাদের বারবারন্তকে আমরা কমাবো, বয়কট করবো, বর্জন করবো। সিসিটিভির পক্ষে আপনারা 100%, আমরাই চাই সিসিটিভি হোক, সিসিটিভি আসুক, আমরা 100% পক্ষে। সিসিটিভির পক্ষে আমরা আরও অনেক দাবি রেখেছি, শুধু সিসিটিভি নয়, আমরা ভেন্ডিং মেশিনের দাবি রেখেছি, আমরা সুন্দর একটি পরিবেশ তৈরি করার দাবি রেখেছি, আমরা আলোর দাবি রেখেছি, আমরা আরও অনেক বিষয়, শৌচাগারের যে অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে, বিভিন্ন ওয়াশরুমগুলোর যে অবস্থা যাতে ঢোকা যায় না, আমরা সেই স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্নতার দাবি রেখেছি, আমাদের অনেকগুলো দাবি রয়েছে। এবং সর্বোপরি আমাদের যে দাবিটি রয়েছে সেটা হচ্ছে র্যাগিং মুক্ত ক্যাম্পাস এবং হোস্টেল। আমার মনে হয় এইটা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে প্রাসঙ্গিক। কি বার্তা দেবেন, আমি আবারও প্রশ্নটি করছি যে কি বার্তা থাকবে আপনাদের তরফ থেকে? তৃণমূল ছাত্র পরিষদ আবার ফিরছে, কিছু চ্যালেঞ্জ কারোকে, যেমন ওরা বলেছেন, আপনি, আমি প্রথমে প্রশ্নগুলো করছিলাম, কোনো চ্যালেঞ্জ ওদের জন্য ছুড়ে দিচ্ছেন আপনি? না, লড়াই তো হবে, লড়াই হবে, চোখে চোখ রেখে হবে, বুকের মধ্যে যে আগুন আছে সেই আগুন নিয়ে লাল সন্ত্রাসকে জ্বালিয়ে দেওয়ার লড়াই হবে, এবং আমাদের বুকে দম আছে সেটাও দেখিয়ে দেবো। বুকের পাটা থাকলে এসে সামনে দাঁড়িয়ে প্রতিস্পর্ধার রাজনীতি করুন, স্পর্ধার রাজনীতি করুন, ওই পেছনে লুকিয়ে স্লোগান দিয়ে ভুল তথ্য প্রমাণ করার রাজনীতি করবেন না। আর যদি মনে করেন যে মানসিকভাবে আপনারা সুন্দর ক্যাম্পাস তৈরি করতে পারবেন, তাহলে এসে রাজনীতিটা তখন শুরু করুন, এখন এই অসামাজিক কাজের মাধ্যমে রাজনীতি করবেন না। একেবারেই রাজন্যা হালদার, সঞ্জীব প্রামাণিক, তারা কিন্তু দ্বার্থহীন ভাষায় জানিয়ে দিলেন তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে বামপন্থী অতিবামপন্থী ছাত্র সংগঠনের তরফে, সেটা কিন্তু একেবারেই মিথ্যে। ক্যামেরায় ব্রতীন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।